আল্লাহর দহন নবীর দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর দহন খাজারে দিয়া নবী গেল গায়েব হইয়া। কারো ওয়াজ শুনলে ঈমান তাজা হয়, আর কারো ওয়াজ শুনলে ঈমান হারাইয়া বেঈমান হইয়া ঘর যাওয়া লাগে। কি বিশ্বাস হয়! এইসব কথাগুলি তো আল্লামা সাব কেবলা রহমতুল্লাহ আলাইহি বলে গেছিলেন। কি বলে জান না, সরসিনার সারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন এইসব কথা, আল্লামা কারামত আলী জৈনপুরি বলে গেছেন। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। জিকির করবেন, তসবিহ পড়বেন, মন গড়া করবেন না। আজকাল অনেক বক্তারা আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার মুখে বলা ঠিক হয় না, তারপর না বলে পাচ্ছি না, ওয়াজের ময়দানে আইসা কি যে জিকির করে, কই যে জিকির পাইলো, কোন তরিকার জিকির এটা বুঝি আসে না। কি কথা ঠিক না? জিকির কি আসেনি এরকম? হ্যাঁ, হেগুলি দেহনের লাই, দলে দলে যুবকরা যায়, এটি কোন তরিকার মধ্যেই পড়ে না, এটি সব মন গড়া। কি কথা ঠিক কিনা? এটি সব মন গড়া। আল্লাহ জিকির করে, আল্লাহর দহন নবীর দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর দহন খাজারে দিয়া নবী গেল গায়েব হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযু বিল্লাহ, কম আরো জোরে কম, এদিন বেলে জিকির আর কোনোটা হয় না। এই মাঠ গরম করে, হায় হায়, আর এদিন দহনের লাই যায় জিকির করে। আল্লাহ আবার আরেকবার গেছি আরেক জায়গা, তো জিকির করে, লাব্দি হালদি কর জিগিরে বৈশা জিগিরে ভালো না, লাব্দি হালদি কর জিগিরে বৈশা জিগিরে ভালো না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে বাট পারি আর কি। মেয়ে লোক আছে হুদ্দল, এইসবের কাছে যাবেন না। কারো আওয়াজ শুনলে ঈমান তাজা হয়, আর কারো আওয়াজ শুনলে ঈমান হারাইয়া বেঈমান হইয়া ঘর যাওয়া লাগে। কি বিশ্বাস হয়! এইসব কথাগুলি তো আল্লামা সাব কেবলা রহমতুল্লাহ আলাইহি বলে গেছিলেন। কি বলে জান না, সরসিনার সারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন এইসব কথা, আল্লামা কারামত আলী জৈনপুরি বলে গেছেন। এখন আমরা সব হইছি পরশ্রী কাতর, হাকিকত বুঝার চেষ্টা করে না। এ বাবা জিনা নে আমার খব খেয়াল করেন, আমার নবী বলেন, আমার প্রাণের নবী আরশাদ করেন, সুবহানাল্লাহ নিসফুল মিজান। কেউ যদি সুবহানাল্লাহর আমল করে উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আমল করে, কিয়ামতের ময়দানে এই সুবহানাল্লাহর দ্বারা এত সওয়াব আমার আল্লাহ দিবেন যে নেক আমলের পাল্লা অর্ধেক পূর্ণ হইয়া যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তখতে সুলাইমানের মধ্যে চড়ে 60,000 মানুষ নিয়ে যাইতেছিলেন। একটা যুবক ছেলে এটা দেখে রাস্তার উপরে, যেমন ওই যুবকরা কত রাস্তায় দাঁড়ানো, একটা যুবক এটা দেখে বলে ফেলল সুবহানাল্লাহ। কি বলছে? কি আশ্চর্য! যেমন মেরাজের আয়াতের মধ্যে প্রথমেই সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ সুবহান, আল্লাহ নিজে বলছেন, এটা কতই আশ্চর্যের ঘটনা যে নবীর জন্য মেরাজ হবে, এটা সুবহানাল্লাহ কর না। তাহলে সুবহানাল্লাহ আমরা কই ওয়াজের মধ্যে সুবহানাল্লাহ বলি কখন? কোন আশ্চর্য কথা শুনলে, ঠিক না? আশ্চর্য কথা শুনলে তো যুবকটা আশ্চর্যাম্বিত হয়ে বললেন সুবহানাল্লাহ, কি আশ্চর্য! এই তখতে সুলাইমানি 60,000 মানুষ নিয়ে যাইতে আছে, কোন ইঞ্জিল নাই কিছু নাই, সুলাইমান নবীর কানে আওয়াজটা গেছে। আওয়াজটা যাওয়ার পরে তখতে সুলাইমানি থামাইয়া যুবকটার কাছে যায় ডাক দিয়া বলে যুবকরে, এ যুবক সত্য করে বলো, কেন রে সুবহানাল্লাহ বলছো?
যুবক বলে আমি সুবহানাল্লাহ বলেছি। একমাত্র আল্লাহর এই কুদরত দেখে সুলাইমান নবী বলে, বাবা রে তোমার এই সুবহানাল্লাহটা এত দামি, আমার এই তক্তে সুলাইমানি আরো 60,000 মানুষ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর তোমার জোয়ানি জবানের এত দাম এত মূল্য, তোমার এই সুবহানাল্লাহটা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমি আল্লাহর পয়গম্বর হইয়া তোমাকে জানিয়ে দিতে পারি তোমার এই সুবহানাল্লাহর ওজন বেশি হইয়া যাবে। এই জন্য আমার নবী বলেন সুবহানাল্লাহর সওয়াবের দ্বারা কিয়ামতের ময়দানে পাল্লা অর্ধেক পূর্ণ হবে, আলহামদুলিল্লাহর দ্বারা পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, এটা সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যদি বলে, তাহলে আসমান আর জমিনের মাঝখানের এই খালি জায়গা নেক আমলের দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। এটা আল্লাহু আকবার কর না। আমার নবী আরো বলেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস হলো নিয়তের হাদিস, আর সর্বশেষ হাদিসটা হলো আমলের হাদিস। বুখারী শরীফের প্রথম হাদিস হলো নিয়ত, নিয়ত সহি না হলে কোনো আমল সহি হবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য প্রথমেই নিয়তের হাদিস, আর সর্বশেষ হাদিস হলো আমলের হাদিস। নিয়ত করে তোমরা সুন্নতের মধ্যে ডুববা, নবীর আদর্শে ডুববা, পুরা আমল শিখিয়া তোমরা বাহির হইবা, আমল নিয়া বাহির হইবা। এই জন্য উপকারী শেষ হাদিস নবী বলেন কালিমাতা দুইটা শব্দ, কয়টা শব্দ? দুইটা শব্দ, মাত্র দুইটা শব্দ, খাফিফাতান আলাল লিসান, এই দুইটা শব্দ জবানে উচ্চারণ করা সহজ, জবানে উচ্চারণ করা সহজ, আর এই শব্দ দুইটা পাল্লাকে করে দে সাকিলাতান ফিল মিজান, আর এই শব্দ দুইটা কিয়ামতের ময়দানে পাল্লাকে ভারী করে দিবে। কোন পাল্লা? নেক আমলের পাল্লা। শব্দ দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই এদিকে কথা হচ্ছে কেন এত? কিরে এ বাবা জিনা আমার, আমার নবী বলেন একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের ময়দানে নবী এটার ব্যাখ্যা করেছেন, কারো যদি 99 দপ্তর গুনাহ থাকে, ঈমানের পাশে যদি 99 দপ্তর গুনাহ হয়, আর এই 99 দপ্তর গুনাহ যদি একটা পাল্লায় দেয়, আর এই তসবিহ দুইটা যদি ঈমানের পাল্লার মধ্যে ছেড়ে দেয়, আমার নবী বলেন এই দুইটা তসবিহ ছেড়ে দেওয়ার কারণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কালেমা ঈমানের পাল্লার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ঈমানের পাল্লাটা কোটি কোটি গুণে বাড়ি হয়ে যাবে। আল্লাহ আমার ভাইরা কত দামি এই দুইটা শব্দের। এই জন্য আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে, তার মধ্যে এক প্রকার হইল ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যারা গোপনে গোপনে কারো গীবত না করে, বদনাম না করে, অপবাদ না দিয়া, গান বাজনায় না যায়া, চিটারি বাটপারিতে না যায়া, ইয়াবার আড্ডায় না যায়া, গান যার আড্ডায় চিনে জিনার আড্ডায় না গিয়া, চুপে
চুপে আমার আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহগুলো পড়ে, মনে মনে বেশি বেশি দুরূদ শরীফের আমল করে, আল্লাহ আল্লাহ জিকির করে। আমার ভাইরা, আর আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আযীমের সায়ার নিচে জায়গা পাবে। আল্লাহ, এই আমলগুলি করতে আমরা রাজি আছি কিনা? আরো চিল্লিয়া বলেন রাজি আছেন? এত দুইটা হাত তুলে সবাই দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ কবুল করেন, চিল্লিয়া সকলে বলেন আমিন। এইবার যারা রাস্তায় আছেন নিচে আসেন, আর যারা বসা আছেন আসেন, একসাথে এক